প্রধানের দায়িত্ব সামলে নিজের নেশা আর পেশা দেওয়াল লিখনে ব্যস্ত হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস। 2023-এর পঞ্চায়েত ভোটে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নির্বাচিত হন, কিন্তু নিজের নিপুণ দক্ষতায় হাতের লেখায় নানান আর্টের কাজ করেই জীবিকা নির্বাহ করেন। আর ভোটের সময় সমস্ত দেওয়াল লিখনের দায়িত্ব থাকে তিনি। লোকসভা ভোটের আগে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের নামে দেওয়াল লিখনে এখন ব্যস্ত প্রধান গৌতম কুমার দাস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান নির্বাচিত হন গৌতম কুমার দাস। কিন্তু নিজের নিপুণ দক্ষতায় হাতের লেখায় নানান আর্টের কাজ করে জীবিকা নির্বাহ করেন। সামনেই লোকসভা ভোট, তাই গোটা ব্লকের সমস্ত দেওয়াল লিখনের দায়িত্বে রয়েছেন তিনি। সকাল থেকে পঞ্চায়েত কার্যালয়ে নিজের সমস্ত কাজ সামলে বিকেল থেকে দেওয়াল লিখন শুরু করে দেন। তার অনেক ছাত্ররাও সহযোগিতা করে। তৃণমূল প্রার্থী আবু তাহের খানের নামের দেওয়াল লিখনেই এখন ব্যস্ত প্রধান গৌতম কুমার দাস। প্রধানের দায়িত্ব সামলাচ্ছি এবং পাশাপাশি এখন ইলেকশনের সময়, এখন লোকসভা ইলেকশন, সেই লোকসভা ইলেকশনে মানুষের কাজ করার পর, পঞ্চায়েতে মানুষের পরিষেবা দেওয়ার পর সকাল বিকাল রাত্রি আমি দেওয়ালগুলো লিখছি। আমি দেওয়াল লেখনের কাজ গোটা ব্লক জুড়েই দায়িত্ব আমাকে দিয়েছে দলের পক্ষ থেকে। শুধু এই বছরই নয়, আমি এমএলএ সাহেব যেদিন থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন প্রায় 15-20 বছর ধরে, সেই দায়িত্ব আমি সহকারে পালন করে এসেছি এবং গোটা ব্লকই প্রতি বছরই আমার দায়িত্বে থাকে, গোটা এই ওয়ালিংয়ের দায়িত্ব। আমি আর্টের কাজটা মূলত ছোটোবেলার থেকেই করি। প্রথমে এটা আমার ছোটোবেলায় স্বপ্ন, শখ ছিল, সেখান থেকে শখ থেকে আস্তে আস্তে সেটা পেশায় পরিণত হয়। এখন আমি এটাই আমার রুটি রুজি, এটা আমার পেশা, এটাই আমার মূল পেশা। বিভিন্ন স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে বিভিন্ন দোকানের সাইনবোর্ড, ওয়াল পেন্টিং, এই কাজগুলো মূলত আমার মূল পেশা। এই ধরনের কাজগুলো আমি করে থাকি। আমি ওনার সঙ্গে অনেকদিন আগে থেকে কাজ করি এবং এখন ভোটের সিজন, 2023 সালে আমাদের গৌতমরা প্রধান হয়েছেন। তারপর থেকে ওদের এদিকে অনেকটা পঞ্চায়েতে যেহেতু দায়িত্বে আছে ওখানে সময় দিতে হয়, তো সেই হিসাবে আমরা দাদার টুকটাক কাজগুলো আমরা সামলাই। তার সঙ্গে সঙ্গে ভোটে যেহেতু কাজ এসেছে, এটা আমাদের টুক মানে আমরা ছোটোখাটো শিল্পীদের এটা একটা সিজন হিসেবে আমরা দাদার সঙ্গে কাজ করছি। অনেক প্রায় 20 দিন থেকে কাজ করছি, হয়তো আর দুই হবে। তো দাদা কাজের মধ্যে পঞ্চায়েতে ডিউটিও ওদের সঙ্গে যে দেওয়াল লেখা দিচ্ছে সেটা অনেক বন্ধের কাছে, তার সঙ্গে থাকছি। আমরা শুধু আমরা না, আমাকে আরও মোটামুটি 15 টিম, তারা সবাই দাদা চো এবং আমি তো আমরা দাদার ছাত্র। দাদা অনেক ভালো জায়গায় এবং আশা করি খুব ভালো ভবিষ্যৎ জায়গায় পৌঁছবে। আর প্রধানের এহেন কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষেরাও। তিনি অনেকদিন থেকেই এই আর্টের কাজ করেন এবং বর্তমানে করতে দেখতে পাচ্ছি, অফিসের পাশাপাশি এত ব্যস্ততার মাঝেও যে সময় দিচ্ছেন, তো এটা দেখে খুব ভালো লাগছে যে অফিস সামলাচ্ছেন পাশাপাশি আর্টের কাজটাও তিনি চালাচ্ছেন। এবং কোনো প্রধানকে দেখেছি যে প্রধান হওয়ার পরে খুবই ব্যস্ত থাকে পার্টির পেছনেই, তো তিনি এখনও রুটি রুজির জন্য এখনও লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন। পঞ্চায়েতেও সবসময় সঠিক সময় দিতে দেন দেখতে পাই, তো পঞ্চায়েতে যাই তো সবসময়তেই পঞ্চায়েতে ঠিকঠাক টাইমও মেনটেন করেন তিনি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। বিয়ে, ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000।